তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমাদের জিএসটি স্পিকারটা রিপেয়ারিং কমপ্লিট। এখন টুপি টুপি লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন মানে 1800 কাতে দেওয়া আছে। তো এই যে আমাদের এখন ক্লোজ লুকটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ জিএসটি 1200 বার 18 ইঞ্চি। এটা শুধু একটা ভুলবশতর জন্য কেটে গেছে। তো এটা এখন রিপেয়ারিং, এটা অনেক কষ্ট করে, এটার মানে যেটা 4 ইঞ্চির ভয়েস কয়েল, এটা অত মানে কি বলবো যে সহজে মিলছিল না কয়েলে। এত মানে অনেক জায়গা থেকে অর্ডার করে 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 কয়েলটাকে ইম্পোর্ট করা, ঠিক আছে, পরে লাস্ট ফিনিশিংয়ে আমরা কলকাতা থেকে মালটাকে অর্ডার দিতে হলো। এখন দেখি স্পিকারটা তো বাজায়, চেক করেছিলাম আমি তো, ভালোই বাজছে। তো দেখা যাক এখন ক্যাবিনেটে ফিটিং করে কেমন বাজানো যায়। তো তোমাদের আমি একটা আমি দেখিয়ে দিলাম যে রিপেয়ারিংয়ের পর কীরকম অবস্থা। আর তোমরা যদি জিজ্ঞেস করতে পারো যে এটার প্রাইসটা, তো এটার প্রাইস খুবই কম, এটার প্রাইস হচ্ছে তোমার 30,000 টাকা জোড়া।